জানেন যে এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত টপ অর্ডাররা মানে সব টিম মিলে টপ অর্ডাররা রান করছে। তো আমাদের টিমেও ফার্স্ট গেমে যেটা ছিল যে টপ অর্ডাররা রান করেছে, এই ম্যাচে লাস্ট ম্যাচ যেটা আমরা খেলেছি বরিশালের সাথে, সেটাতে আসলে ব্যাটসম্যানরা ওইভাবে লম্বা পার্টনারশিপ করতে পারে নাই উপরের দিকে। তো এটা আসলে দুইটা ম্যাচ যাওয়ার পরে আসলে কিছুই বলা যায় না, এটা বড় টুর্নামেন্ট এবং অনেকগুলো খেলা। তো আমি আশা করছি যে আমাদের ছেলেরা, ছেলেদের সাথে কথা বলেছি, তারা মানসিকভাবে প্রস্তুত আছে। তো আমি আশা করছি যে ছেলেরা এই পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে অবশ্যই। সোয়েব মালিক, আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এক্সপিরিয়েন্স যদি বলা হয় তো মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো তার অভিজ্ঞতা আসলে আমরা যতটুকু নেওয়া যায় টিমে, এবং সে জানে তার টিমের রোলটা কী, এবং সে ছেলেদেরকে কীভাবে আসলে গুছায় টিমটা বিভিন্ন ধরনের প্র্যাকটিসে বলেন বা ম্যাচের মধ্যে সে ছেলেদেরকে হেল্প করছে, এবং বিভিন্ন যে সিচুয়েশন, যে চ্যালেঞ্জগুলো ছেলেরা ছেলেদের সামনে আসছে কীভাবে হ্যান্ডেল করবে, সে এই ব্যাপারে যথেষ্ট সহায়তা করছে। আসলে তারা দুই ম্যাচ খেলে চলে যাবে, এবং আমরা যদি কোয়ালিফাই করি তারা আবার ব্যাক করবে মিডিল ওভার, মিডিল সময়টা অন্য প্লেয়ার, এগুলো আমরা আসলে আগে থেকে জানতাম। তো আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, এবং আমরা আসলে রিপ্লেস যাদেরকে পেয়েছি তাদের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে, এবং তারা, আমি মনে করি যে তারা পারফর্ম করবে, এবং আমরা তাদের যে রিপ্লেস নিয়েছি এবং তাদের যে যোগ্যতা সেটা প্রমাণ করবে। এবং এটা ছেলেরা সবাই জানে, এবং যারা এখানে খেলবে তারা যথেষ্ট অভিজ্ঞতা আছে এখানে ম্যাচ খেলার, এবং এখানের উইকেটের ক্যারেক্টার কেমন বা ব্যাটিং ফ্রেন্ডলি থাকে তারা জানে এটা। তো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে বলারদের জন্য চ্যালেঞ্জ তো থাকবেই, এবং এটা তার আমরা আগে থেকে মানে মানসিকভাবে তারা প্রস্তুতি আছে, এবং ওই যে কী কৌশলে বোলিং করলে ব্যাটসম্যানকে আমরা আটকাতে পারবো সেই জিনিসগুলো আমরা এখানে প্র্যাকটিস করছি এবং এগুলো নিয়ে আলোচনা করছি। সো আমি আশা করি ছেলেরা এই জায়গায় পারফর্ম করবে অবশ্যই। আমি একটু এখানে আমাদের তিনটা ম্যাচ আছে, আসলে তিনটা ম্যাচ আমি এখনই চিন্তা করছি না, আমি কালকের ম্যাচ নিয়ে চিন্তা করছি। তো আমরা আসলে ম্যাচ বাই ম্যাচই যেতে চাই, এবং প্রতিটি ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ম্যাচ খেলার সময় আমরা আসলে মানসিক প্রস্তুতি বলেন বা মাঠের মধ্যে অ্যাপ্রোচ, মাঠের মধ্যে এই সব জিনিস আসলে আমরা একই রকম রেখে খেলতে চাই। আসলে আমি এই টুর্নামেন্ট যখন শুরু হয়েছে তখন আমি আমাদের যারা লোকাল ছেলে আছে তাদের এই এই ব্যাপারে মানে আমাদের কথা আলোচনা হয়েছে যে আসলে আমরা দেখতে চাই, আমি দেখতে চাই যে লোকাল ছেলেরা আসলে লিডিং রোল প্লে করবে। তো ছেলেরাও প্রস্তুত, আমি আমার ওভারসিজ যারা আছে তাদের পরে অবশ্যই আমি বিশ্বাস করি যে তারা ভালো খেলবে, এবং কিন্তু আমি আমার লোকাল ছেলেদের উপরে আমি বেশি কনফিডেন্স রাখতে চাই যে না, তারা পারফর্ম করবে এবং তারা স্টেপ আপ হয়ে আসলে লিডিং রোলে আসবে।